কিরে সিনচি, কি দেখছিস? এই যে এক্সাম শীট দেখছি কোর্সের পেপার। তো এক্সাম দিয়ে এসেছিস, এখন দেখছিস কেন বসে বসে? এমনি দেখছি, বার করেছি তোমাকে দেখাবো বলে। সব লিখেছিস? হ্যাঁ সব লিখে এসেছি। কোনো ভুল করিসনি তো? না না কোনো ভুল করিনি। তুই তো স্পেলিং মিস্টেক করিস। না না একটা স্পেলিং মিস্টেক হয়নি, সব ঠিক করছি। ও তাহলে তো 80-তে নাকি 100 পাবি নাকি? 80-তে 100 কি করে পাবে? এবার যদি আমার হ্যান্ডরাইটিং দেখে মিস্টার 80-তে 100 দেয় তাহলে দেবে। আচ্ছা দিতে পারে, তোকে দিতে পারে। আচ্ছা তাহলে কালকে কি এক্সাম আছে? কালকে তো জিওগ্রাফি এক্সাম। রুটিন দেখেছিস তো ভালো করে? হ্যাঁ কালকে জিওগ্রাফি। তাহলে এখন হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে বসে পড়, টাইম তো নেই, কালকে সকালেই তো আবার পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ এই তো এখন বসবো, সেই আবার রাতে পড়াশোনা করে তারপর। হ্যাঁ তাই কর, পরীক্ষা কটা দিন তো কষ্ট করতেই হবে, তারপরে তো পূজার ছুটি, পুরো 1 মাস টানা ছুটি দেবো, আবার কি চাস? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই টেস্ট টেস্ট ছেড়ে নে। ঠিক আছে দাঁড়া।